হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ময়দার আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এতে করে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত খাস্তা হবে, তাই একটু সময় নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটাকে আরো কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। এই ফাঁকে নাস্তার ভিতরের পুর তৈরি করে নিতে হবে। এখানে চারটি সিদ্ধ আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়ে দিচ্ছি। মৌরি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছে। এবার অন্য একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছে। হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে। 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে। 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। ব্যাটার তৈরি করে আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন তোয়ালেটা সরিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটাকে বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নিচ্ছে। ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছে। এখান থেকে অর্ধেক পরিমাণ নিয়ে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা বড় একটি রুটি তৈরি করে নিতে হবে। দেখুন এইরকম বড় একটি রুটি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে চারপাশ ছড়িয়ে দিতে হবে। তো রুটির উপর আলুর পুর ভালো করে লাগিয়ে নিয়েছি। এর চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে এভাবে ফোল্ড করে রোলের মতো তৈরি করে নেব। এখন হাত দিয়ে এভাবে একটু বেলে নিচ্ছে।
এখন এর দুই সাইড থেকে কেটে সমান করে নিচ্ছে। তারপর এটাকে সমান ছয় ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। একটি গোলাকার নাস্তার শেপ তৈরি করে নিচ্ছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে। এভাবে একে একে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন ময়দার ব্যাটারের মধ্যে একটি নাস্তা ভালো করে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে সবগুলো নাস্তা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বেশি আছে নাস্তা ভাজা যাবে না, তাহলে ওপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো মাশাল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।